কলকাতা শহরকে বলা হয় মিছিল নগরী, একেবারে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই কথা বলা হয়। কিন্তু প্রতিবাদের মিছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক রং বর্জিত, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ছবি যে বিরল এবং নজিরবিহীন সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। কর্মবিরতি 42 দিনের আংশিক প্রত্যাহারের পর আজকে একেবারে সিজিও কমপ্লেক্স অভিযান করছেন জুনিয়র ডাক্তাররা, যখন তারা এই চাপটা তৈরি করার চেষ্টা করছেন যে বিচার দ্রুত তাদের দিতে হবে। পাশাপাশি 42 কিলোমিটার রিলে মশাল মিছিল নাগরিক সমাজের, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিকেল 5:50 এই ছবি দেখা যাচ্ছে, দুটো মিছিলের ছবি আমি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। এবং আপনাদের সামনে রাখবো থ্রেট কালচার, যে থ্রেট কালচারের অভিযোগ প্রথম দিন থেকে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা করে আসছেন, এই থ্রেট কালচারের বিরুদ্ধে এবার চাপে পড়ে পদক্ষেপ করলো আজ কল্যাণীর হাসপাতাল। এবং অবশ্যই নজরে থাকবে তৃণমূলের কিডন্যাপার কাউন্সিলর, যাকে আজকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে। 11 দিনে ধর্ণা তুলে সিবিআই এর উপর চাপ বাড়িয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের, একেবারে স্বাস্থ্যভবন থেকে জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। কল্যাণী মেডিকেলে হুমকি সংস্কৃতি, 40 জন ছাত্রকে 6 মাসের জন্য বহিষ্কার করা হলো, নিঃসন্দেহে দেরিতে হলো পদক্ষেপ, কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে এই থ্রেট কালচার সম্পূর্ণ উৎপাটিত করা যাবে তো। কিভাবে বাংলায় হাসপাতালে চলছে সবাই দেখছে, বাংলায় হাসপাতাল কিভাবে চলছে সবাই দেখছে, আক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আজকে অভিযোগ জানিয়েছিলেন ডাক্তাররা, যার প্রেক্ষিতে এই মন্তব্য। সন্দীপের বাড়িতেই মিলেছে আরটিআই কপি, অভিযোগপত্র, টেন্ডার নথি, দাবি সিবিআইয়ের, সিবিআইয়ের এবং দাবি এবং সিজনলিস্ট সামনে আসার পর নিঃসন্দেহে অনেকেই বিস্মিত যে যার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযোগ, তার বাড়িতেই পাওয়া যাচ্ছে এত কিছু কপি। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ, গ্রেপ্তার বারাসাতের তৃণমূল কাউন্সিলর, এই ঘটনার পর চাপে পড়ে শাসক দল তাকে বহিষ্কার করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই প্রথমবার নয়, এই ধরনের কাণ্ড কারখানা নাকি একাধিকবার সে ঘটিয়েছে। ডিভিসির ছাড়া জলে ভাসছে 9টি জেলা, মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতন গত 2 দিনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী, একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী, ম্যানমেড বল না, অভিযোগ তুলেছেন ডিভিসির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বাংলা ঝাড়খণ্ড সীমানায় একাধিক চেকপোস্ট বন্ধ, জানিয়ে রীতিমতন পরপর ট্রাক দাঁড়িয়ে রয়েছে, জানিয়ে রীতিমতন ট্রাক চালকেরা ক্ষুব্ধ। আমি এইখানে শুরুতেই আপনাদের পাশাপাশি দুটো ছবি রাখতে চাইবো। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে জুনিয়র ডাক্তারদের মিছিল এবং একই সঙ্গে নাগরিক সমাজের যে মিছিল, সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। একদম সিজিওর পাশে এই মিছিল পৌঁছেছে, দেখতে পাচ্ছ আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিজিওর ঠিক পাশে যে রাস্তাটা রয়েছে সেই দিকে মিছিল এগোচ্ছে। আমার সঙ্গে রয়েছে চিকিৎসক জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে কথা বলবো। আমরা একটাই মেসেজ সবাইকে দিতে চাইছি যে বুঝতে পারছেন মাঝে মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একেবারে স্পষ্ট বক্তব্য এইটাকে, স্পষ্ট বক্তব্য তাদের যে বিচার দ্রুত দিতে হবে, তার কারণ 42 দিন ধরে তারা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন। সরাসরি আবারও ছিলাম হচ্ছে অভয় আর ন্যায় বিচার সেই দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সৌমিত্র দেখাও ছবিটা। হ্যাঁ দেখো সুপ্রজিৎ, আমার সহকর্মী ঝিলাম যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা সিজিওর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু আমি যে জায়গাটায় রয়েছি সেই অংশ মিছিলের এখনও পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছয়নি। মিছিল যতই সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছে ততই মিছিলের গতি আরও শ্লথ হচ্ছে, যেন এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তারা বলছেন যে এই মিছিল যেন বেশ। আমরা কলকাতা পুলিশের যে পুলিশ কমিশনার নগরপাল মিলিন গোয়েল, আমাদের আন্দোলনের চাপে তাকে কিন্তু পথ থেকে সরাতে বাধ্য করা হয়েছে। আজকে এই সন্তলনে বিএনপি ডিএইচএস কে অপসারণ করা হয়েছে। আমরা আমাদের ডিসিপ্লিনারদের বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা বেশ কিছু জিনিস যেমন পেয়েছি গত 2টো মিটিংয়ে, অনেকক্ষণ ধরে আলোচনার পর ইতিবাচক কিছু জিনিস পাওয়ার পরেও রাজ্য প্রশাসন কিন্তু দুপক্ষের সাইন করা কোনো জিনিস আমাদের দেননি।
কিন্তু তারপরেও আমাদের দাবি মিলেও আমরা যে ডিরেক্টর কমানোর কথা বলেছিলাম তার বেশ কিছু দাবি কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এটা কিন্তু আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। কিন্তু মনে রাখতে হবে এই জয় কিন্তু একদম আংশিক, অত্যন্ত বেবি স্টেপস টু জাস্টিস, ছোট ছোট কদম আমরা এগোচ্ছি। এখনো বহু জিনিস আমাদের পাওয়া বাকি। প্রত্যেক কলেজে কলেজে যে থ্রেট কালচার যা সমূলে নির্মূল না করতে পারলে আরেকটা অভয়াকে আমরা হয়তো আটকাতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে। আমরা জানাতে চেয়েছি, গতকালই আমরা জানিয়েছিলাম যে এই যে আংশিক জয় আংশিক প্রাপ্তি সেগুলোকে নিয়ে এবং বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা এই অবস্থান বিক্ষোভ তুললাম। আমরা এরপর প্রত্যেক কলেজে যে অবস্থান মঞ্চ যে ধর্ণা মঞ্চ সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাব। সেখানে কিন্তু আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদের গান কবিতা ছবি স্লোগান সব কিছু চলবে। আমরা আংশিকভাবে কিন্তু কালকে থেকে এমার্জেন্সি সহ কিছু কাজে ফিরছি, এটা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি, জনগণের পাশে আমরা আছি একথা বোঝানোর জন্য। বন্যা দুর্গত যে প্রত্যেকটা এলাকা, আজকেও বেশ কিছু টিম গেছে, কালকে থেকে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক এবং মেডিকেল টিম হিসেবে ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম, এটা আমাদের প্রতিবাদের একটা ভাষা যে জনগণের যে অকুণ্ঠ সমর্থন ভালোবাসা আমরা পেয়েছিলাম তা কিন্তু আমরা ফিরিয়ে দেবো। এবং ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নয়, এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, গণ আন্দোলন নাগরিকের আন্দোলন। সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং এর দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, যে ডিরেক্টিভ গুলো দেওয়া হয়েছে বলা হয়েছে অতি দ্রুত নাকি তা পূরণ করা হবে, কিন্তু কত দ্রুত কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, কত দ্রুত জনস্বাস্থ্যের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো, সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই লাখ শত পূর্ব এই প্রতিশ্রুতি আমরা রাখছি। জাস্টিসের দাবিতে 9ই আগস্ট আবজিগড়ের বুকে যে নৃশংস ঘটনা ঘটে সেই ঘটনা থেকে এই আন্দোলনের সূত্রপাত। আজ ঘটনার 41 দিন অতিবাহিত, চা পার হিসাব অনেক আছে। আমি যে কথা শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই, সারা বাংলা থেকে সারা দেশের মানুষ, সমগ্র পেশার মানুষ, সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন, ইনস্টিটিউশনের বুকে ঘটে যাওয়া যে নৃশংস থেকে সমর্থন করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন, সেই নৃশংস ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, যেভাবে আমাদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন, আপনাদেরকে কুর্নিশ জানানোর নতুন কোনো ভাষা নেই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই আন্দোলনে যেভাবে আপনারা পাশে থেকেছেন, আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে, এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন, এই আশা আমরা রাখি। জাস্টিসের দাবিতে বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া হয়তো পূরণ হয়েছে, নগরপালের কে আমরা সরাতে পেরেছি, DMEDSH কে আমরা সরাতে পেরেছি, ডিসি নর্থ কে আমরা সরাতে পেরেছি, এবং ডিসি নর্থের যে এবং এই যে অপসারণগুলো হয়েছে, যে সরানোগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বহীন ভাষায় আমাদের চুক্তির কাছে মাথা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং চুক্তিসঙ্গত দাবি। তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই আকুণ্ঠ মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের পথে আছে বলে, শুধুমাত্র ডাক্তার সমাজ সিস্টার নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নয়, আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই ভয় ভয় চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না।
আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু পাশাপাশি এও জানিয়ে যেতে চাই, আমাদের যে চতুর্থ দফা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন, আমরা মনে করি আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন, নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমে দুর্নীতি ধ্বনিত হয়েছে। আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, তা সুপ্রিম কোর্টের মুখেও আজ ধ্বনিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন। তাহলে কনফিডেন্স বিল্ড আপ যদি করতেই হয়, আমরা যেমন এক ধাপ এগিয়েছি, আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি, আমরা যেমন এসেনশিয়াল সার্ভিসে ফিরে যাচ্ছি, আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবে। এই বাস্তবায়িত করে যতক্ষণ না হচ্ছে, এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে? সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিদ্বন্দ্বী ধ্বনিত করবো, ঠিক সেরকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে যুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গত হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেনশিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি, আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া ক্লিনিক শুরু করছি। আপনারা সেই জায়গা দেখতে পাবেন, আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি, আমরা মনে করি আমাদের কলেজের আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটির প্রশ্নে রাজ্য প্রশাসন কোনো রকম কম্প্রোমাইজ করবে না, আমাদের দাবির সাথে সদা সদন্তর সদর্থক থাকবে, এই জায়গা থেকে আমি মনে রাখি। আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে। এই জায়গা রেখেই আমি বলতে চাই, আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকুক, আপনারা দিকে দিকে স্লোগান দিলুক, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। পড়া শুকিয়ে গেছে কিন্তু ভয় নয়। মাতঙ্গিনী হাজরার এই বাংলায়, প্রীতিলতার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, বারবার বলে দিচ্ছি আমরা। মারামারি করতে চাই যে সমস্ত মানসিকতা নিয়ে, নোংরা মানসিকতা নিয়ে কিছু ফেক কালচার তৈরি হয়েছিল, যারা প্রশাসনের সাহায্য নিয়ে সাপের পাঁচ পা দেখেছিল, আমরা সেই প্রত্যেকটা পা ভেঙে ধুয়ে চুরমার করে দিয়েছি। বারবার আমরা তাদেরকে বলে এই সিজিও কমপ্লেক্সের এই মাটি থেকে তাদেরকে বোঝাতে চাইছি, কোনোদিন কোনো অন্যায় আর আমাদের বাংলার বুকে এরকম নির্মম অন্যায় আমাদের বোনের প্রতি আমরা হতে দেব না। আমরা এখান থেকে ধর্ষণ করছি, মনে রাখবেন যাদের এরকম ছোট মানসিকতা আছে। কদিন আগে দেখেছিলেন নাতিসাথী বেরিয়েছে, মেয়েরা বাইরে কাজ করতে পারবে না রাত আটটার পর। আমরা বারবার গলা ফাটিয়ে বলেছি যে মেয়েরা ছেলেরা সমাজে যে জায়গা রাখে, আমার মায়েরা আমার বোনেরা তার থেকে দশ গুণ জায়গা রাখে, এ কথাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। একজন পুরুষ মানুষ কাজ করে সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করে, আমার মা আমার বোনেরা কাজ করে সংসার ম্যানেজ করে, সন্তান পালন করে, তার সঙ্গে সমাজ সংস্কার করে, স্বাধীনতার সঙ্গে নিজেদের প্রাণ দেয়। মাতঙ্গিনী হাজরা বাবাদার, তাদেরকে তোমরা কি ভুলে গেছো? আবার মনে করো, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েদেরকে এরকম ভাবে যারা কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ সেদিন থেকে শুরু হয়েছে। আমি বলতে চাই আমাদের এই আর্থিক যতদিন চলবে, আমাদের রক্তপ্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা করছি উঠব। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম, ভুলে যাবেন না সিজিও জ্ঞানের। আর কতদিন সময় চাই?
শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। তোমরা কাজ করার জন্য এখানে অ্যাপয়েন্টেড হয়েছো, আর কতদিন সময় লাগবে তোমাদের? সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যত তাড়াতাড়ি পারো এইরকম যা কালপিট আছে যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে ধর, আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও, যাতে এই সমাজে ওরকম কুকর্ম করার জন্য কোন মানুষের সাতবার ভাবতে হয়। শুধু তাই নয়, এই কুকর্ম করার জন্য তার মনে এক ফোঁটা সাহস না আসতে পারে। এটাই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলনে আর কি পেয়েছি আমরা? আমরা যারা এতদিন নানান জায়গা থেকে বলতে সাহস পাচ্ছিলাম না, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারছিলাম না, আমার মনে হয় এই আন্দোলন থেকে আমরা আজকে যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে যান। যদি আপনারা এই প্রতিবাদের ভাষা নিজেদের মনের মধ্যে নিয়ে যেতে পারেন তাহলে আর সমাজে একটা জায়গাতে কোনো নোংরামি ঘটবে না। আপনারা প্রতিবাদ করবেন, আমরা প্রতিবাদ করব, আপনারা প্রতিবাদ করবেন। এই বাচ্চা যে আমার কোলে ছিল, ও বড় হবে, ও প্রতিবাদ করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সেদিন আমরা পাবলিক ভাবে ঘোষণা করে দেব, আপনারা যেখানে থাকবেন সেখানে আমাদের কাছে আসবেন এবং ওই আমাদের যে প্রোগ্রাম ওটাতে থেকে আমাদের সমর্থন জানাবেন, এই আশা রাখছি। একেবারে এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, একদিকে যখন মশাল মিছিল যেটা হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে 42 কিলোমিটার পথ শ্যামবাজার অবধি যাবে। আমি এবারে গড়িয়াহাটে আপনাদের নিয়ে যাব। তারপরে আমি বলছি যে বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ মিছিলগুলো দেখা যাচ্ছে। গড়িয়াহাট থেকে আরেকটা প্রতিবাদ মিছিল যেটা আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় তুলে ধরবেন। আমি দেখা ঐশী, এই মিছিল কাদের তরফে বা ডাক দেওয়া হয়েছে এবং কতদূর পর্যন্ত পৌঁছলো মিছিল? স্লোগান তুলে সাধারণ মানুষ পথে নেমেছে। নাগরিক মিছিলে প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে যে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়েছেন এবং তারই সঙ্গে তাদের প্রতীক হচ্ছে অশোক চক্র, তাদের পতাকা হচ্ছে জাতীয় পতাকা। তারা বিচারের দাবিতে পথে নেমেছেন। গড়িয়াহাট থেকে রাসবিহারি পর্যন্ত এই নাগরিক মিছিল যাবে এবং প্রত্যেকের কণ্ঠে এখনো সেই একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস। তারা বিচারের দাবিতে পথে নেমেছেন, আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন এবং তারই সঙ্গে তারা বার্তা দিচ্ছেন যে যতদিন না পর্যন্ত এই বিচার হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে এই যে 42টা দিন পেরিয়ে গিয়েছে, কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে? খুবই অদ্ভুত। আমরা বিচার চাইছি ডে ওয়ান থেকে, বাট আজ অব্দি আমরা বিচার পাচ্ছি না। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মিছিল মিটিং সবই হয়ে যাচ্ছে, আলটিমেটলি বিচার কিন্তু পাচ্ছি না। আমি অ্যাজ এ মানে একজন নাগরিক হিসাবে, একজন কর্পোরেট হিসাবে, আমার একটি ছোট্ট বাচ্চা আছে যার বয়স 7 বছর, সেও আমাকে প্রশ্ন করে বাবা এই ধর্ষকদের শাস্তি কবে হবে। সে কিছুই বোঝে না যে ধর্ষণটা কি, রেপটা কি, বাট হি কোশ্চেনস মি, আই এম আনএবল টু আনসার। এই ঘটনা সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে বলে আজকে এই ছবিটা আমাদের সার্বিকভাবে ধরা দিয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমি বলছি অনির্বাণ, যেটা তোমার থেকে জানতে চাইছিলাম যে প্রতিবাদের আগুন, প্রতিবাদের আগুন মশালের আগুন হিসাবে আজকে এই নাগরিক মিছিলের মধ্য দিয়ে ধরা পড়ছে। একদমই তাই, প্রতিবাদের আগুন কিন্তু নাগরিকদের হাতে এই মুহূর্তে মশালের মাধ্যমে সেই প্রতিবাদের আগুনকে তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাইছে, এই বার্তা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। মূলত আর কি করেন, যে ঘটনা গত 9ই আগস্ট ঘটেছিল সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও উপযুক্ত দোষী যারা তাদের কিন্তু শাস্তি হয়নি,
সেই শাস্তি যাতে হয়, এবং এই যে প্রশাসনিক পরিবর্তন, প্রশাসনিক যে ভূমিকা সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ, তা নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারা। তাদের যেটা বক্তব্য যে একদিকে কিন্তু আরজি করার ঘটনা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের সুরক্ষা, মূলত নারীদের সুরক্ষা, সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অফিসে, প্রতিটি জায়গায়, স্বাভাবিকভাবে সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে নাগরিক সমাজ হাইল্যান্ড থেকে 42 কিলোমিটার রাস্তা তারা কিন্তু একেবারে এই মশাল হাতে রিলে মিছিল করবে। এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ভিআইপি বাজার, সেই ভিআইপি বাজারে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যে মশাল সেটিকে কিন্তু অন্য দল যেটি দাঁড়িয়েছিল থাকতে ভিআইপি বাজারে তাদের হাতে তারা তুলে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে, একেবারে ভিড় বেড়ে চলেছে। আমি বলছি এই ছবিটা নিঃসন্দেহে প্রতীকী ছবি যে কিভাবে সমাজের সর্বস্তরে সব বয়সের মানুষকে সেটা স্পর্শ করেছে। একজন প্রবীণ ভদ্রমহিলা যিনি এই রকম একটা ঘটনায় নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেননি, তিনি হয়তো পায়ে পা মেলাতে পারবেন না, কিন্তু একেবারে বাড়ির বারান্দায় লাল গোলাপ নিয়ে এসেছেন যে এই প্রতিবাদে তিনিও সমানভাবে সামিল। একবার শুনুন তিনি কি বলছেন। আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল, প্রতিবাদ করতে শেখালো, একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেলল হসপিটালের মধ্যে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে 1.5 মাস ধরে অভূতপূর্ব, এবং তার পাশে দেশের সমস্ত মানুষরা এক হয়ে গেছে। তাই আমি পারিনি, আমি বৃদ্ধ বয়স, আমি ঘরে থাকতে পারিনি, আমি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে। আজকে ওরা অবস্থান তুলেছে, তাই ওদের সম্বর্ধনা জানাতে এসেছি, ডাক্তারদের অভিনন্দন জানাতে এসেছি। এখানে ডাক্তাররা আসবে বলে এখানে আমি শিক্ষকতা করতাম, আমি তো রিটায়ার করেছি বহুকাল, আমার 80 বছর বয়স। চিন্তা করুন, একজন অশীতিপর বৃদ্ধা শারীরিক কারণে তিনি এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে পারছেন না, কিন্তু মানসিকভাবে মনির দিক থেকে তিনি কতটা এই প্রতিবাদের সঙ্গে আছেন, এক সুরে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। এই একটা ছবি, একটা ছবি সব কিছু স্পষ্ট করে দেয়। ওই জন্য বলে একটা ছবি হাজারো কথার সমান। ডাক্তারদের মিছিল, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, কিন্তু সেটা সমাজের সর্বস্তরকে স্পর্শ করে যাচ্ছে, এমনকি বিভিন্ন অংশের মানুষেরা তারা পা মেলাচ্ছেন, সেলিব্রিটিরা পর্যন্ত পা মিলিয়েছেন, এবং এই ঘটনার প্রতিবাদে তারাও সমানভাবে গলা উঁচু করে সোচ্চার হচ্ছেন। কি বলছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, দেখো। আমাদের জীবদ্দশায় কোনোদিন দেখিনি প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে মানুষ প্রতিবাদ করতে শুরু করেছেন, অন্যায়ের সঙ্গে আর আপোষ করবেন না ঠিক করেছেন, এইটাই পেলাম আমরা এই গোটা আন্দোলনটাতে। মানুষ যারা চুপ করে গেছিল ক্ষমতা লোভীদের চাপে, একদম চেপে গেছিল, তারা উঠে পড়েছে, তাদের আর বসানো যাবে না, একেবারে তারা উঠে পড়েছে, ঘুম ভেঙেছে। সেই কারণে কিন্তু আজকে এই ছবি দেখা যাচ্ছে। কল্পনা করা যায়নি এই বাংলায় কখনো রিলে মশাল মিছিল, এই একটা ঘটনার প্রতিবাদে দেখা যাবে সম্পূর্ণ কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া সরাসরি। অনির্বাণ বিশ্বাস এবং কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন, কিন্তু আমি শুরুতে কৃষ্ণেন্দুর কাছে যাইবো, একবার দেখাও ছবিটা। তুমি দেখতে পাচ্ছ হাইল্যান্ড পার্ক থেকে ভিআইপি বাজার পর্যন্ত তারা জাস্টিস চাইছেন, জাস্টিসের দাবিতে যে মিছিল শুরু হয়েছে। কথা ছিল যে এই মশাল হস্তান্তর হবে, অর্থাৎ এক এক এলাকার লোক, এক এক এলাকার মানুষ তারা সেখানে থেমে যাবেন, অন্য এলাকার লোক পার্টিসিপেট করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইল্যান্ড পার্ক থেকে সেই ছবিটা ক্রমশ আরও দীর্ঘ হচ্ছে, অর্থাৎ যে 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 ঘৃণা, যে রাগ, সেখান থেকে যে প্রতিবাদের স্বর, যত রাত বাড়ছে, যত রাস্তা বাড়ছে, তত যেন আরও বড় হচ্ছে। আমাদের ছবি দেখাচ্ছে সেই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার সেই নিয়ে আজকে রাস্তায় হাঁটছেন, বয়স্ক মানুষ হাঁটছেন, অল্প বয়সী হাঁটছেন, অর্থাৎ কোথায় যেন তারা জাস্টিস চাইছেন। আপনি এখানেও দেখতে পাচ্ছি আমরা অনেকে হাঁটছেন, এখানেও একজন দেখতে পাচ্ছি, অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 42 কিলোমিটারের যে দৈর্ঘ্য, সেই 42 কিলোমিটারের মধ্যে সবে হয়তো 6 কিলোমিটার হয়েছে, কিন্তু 6 কিলোমিটারের পর এখনও অনেক পথ বাকি। কিন্তু তারপরেও যে জনজোয়ার আমরা রাস্তায় দেখছি অভূতপূর্ব, যদিও এই কলকাতা রাত দখল দেখেছে, এই কলকাতা আকাশ দখল দেখেছে, এই কলকাতা একটি মেয়ের প্রতিবাদের, একটি মেয়ের মৃত্যু দর্শনের প্রতিবাদে বিচারছে, রাস্তায় নামতে শিখিয়েছে, এবং নতুন করে আবার একটা আজকে যেদিন চিকিৎসকরা নেমেছেন, নতুন করে একটা আন্দোলন দেখছে কলকাতা, যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন করে আসছে, বলছি এই আন্দোলন দীর্ঘ 42 দিন ধরে চলছে ডাক্তাররা, কিন্তু আন্দোলন থেমে থাকছে না,
এই আন্দোলন থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই আন্দোলন থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে কোন অন্যায়কে মেনে নেওয়া চলবে না। এই যে আজকে তিলক তোমার জন্য যা যা হলো প্রমাণ লোপাট থেকে শুরু করে এগুলো একদমই মেনে নেওয়া চলবে না। আমি বারবার বলছি নজিরবিহীন এবং বিরল এই ছবি। কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, কিন্তু এই ছবি শুধুমাত্র জাতীয় পতাকা হাতে নিয়ে এইভাবে হাজারে হাজারে মানুষ রাস্তায় বেরিয়েছেন 42 কিলোমিটার রিলে মশাল মিছিল নাগরিক সমাজের। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিল যেটা শুরু হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে যাবে শ্যামবাজার পর্যন্ত 42 কিলোমিটার দীর্ঘ। এই মুহূর্তে রয়েছে একেবারে মিছিল, কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে সায়েন্স সিটির দিকে এগিয়ে চলেছে মিছিল এবং জাতীয় পতাকা হাতে মশাল হাতে নাগরিক সমাজ কিন্তু এই মুহূর্তে রাস্তায়, এবং একটা আন্দোলন যে আন্দোলনের সূত্রপাত 9ই আগস্ট, তারপর থেকে প্রায় 40-42 দিন কেটে গিয়েছে ইতিমধ্যে মানুষের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের যে প্রভাব তা কিন্তু এতটুকু কমেনি বলা চলে। 42 কিলোমিটার এই মশাল নিয়ে রিলে মিছিল, সে মিছিল কিন্তু এর আগে শহর দেখেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তর্ক থাকতে পারে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ জাতীয় পতাকা হাতে মশাল নিয়ে মিছিল এগিয়ে চলেছে। এর পরবর্তী যে নোডাল ডেস্টিনেশন সায়েন্স সিটি, সেখান থেকে অপর এক দল সেখানে অপেক্ষা করছে, তারা এবার মশালের দায়িত্ব নেবে এবং মশাল নিয়ে কিন্তু এগিয়ে চলেছে, এবং হাজার হাজার মানুষ তুমি দেখতে পাচ্ছ রাস্তায় নেমেছে, কারোর হাতে জাতীয় পতাকা, কারোর হাতে মোহনবাগানের পতাকা, অর্থাৎ দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাস্তায় নেমেছে মানুষ। প্রত্যেকের দাবি একটাই, নির্যাতিতার বিচার চাই, এবং তেমনই কিন্তু বড় একটি ফ্লেক্স রয়েছে রাস্তায়, এবং তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তার একটা অপর অংশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করানো হচ্ছে, যেহেতু ব্যস্ত সময় তার মধ্যে থেকেও এই ব্যস্ত বিএম বাইপাস সেটা সচল রাখতে হবে। স্বাভাবিকভাবে এই মিছিল যে পরিমাণ বড়, তার সঙ্গে কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখাটাও কিন্তু চ্যালেঞ্জ পুলিশের কাছে একেবারে। এবং এটাও লক্ষ্য করার বিষয় যে একটা দিক দিয়ে গাড়ি চলাচল করছেন, এই ছবি বারে বারে দেখা গেছে, যারা গাড়ির ভেতরে আছেন এতটুকু তারা বিরক্ত হচ্ছেন না, বরং সলিডারিটি তারাও দেখাচ্ছেন যারা এই মিছিলে সেভাবে অংশ হতে পারেননি, কিন্তু মনের দিক থেকে সম্পূর্ণভাবে রয়েছেন। আমি অব্রর কাছে এইখানে আসতে চাইবো, নিঃসন্দেহে অব্র, এই একটা ঘটনা 9ই অগস্টের ঘটনা স্বাস্থ্যক্ষেত্রে যে অস্বাস্থ্যকর ছবিটা সেটা সমাজের কাছে তুলে ধরেছে, যে কারণে এই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি। বা দর্শকেরাও শুনলেন সরাসরি যে আগামীকাল থেকেই এই জুনিয়র ডাক্তাররা তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে একেবারে যেটা এসেন্সিয়াল সার্ভিস জরুরি পরিষেবায় তারা ফিরে যাচ্ছেন, কিন্তু বড় প্রশ্ন এটা, এই অস্বাস্থ্যকর ছবিটা এবার বদলাবে তো? সুব্রজিৎ দা, আমার মনে পড়ে যাচ্ছে কয়েকটা কবিতার লাইন, একটু বদলে আমি বলবো, এই মৃত্যু উপত্যকা আমার বাংলা নয়, এই তৃণমূলী জল্লাদদের উল্লাস মঞ্চ আমার বাংলা নয়। যা ঘটনা ঘটেছে এটা একক একটা স্ট্যান্ডার্লন ঘটনা ঘটলে একরকম হতো, কিন্তু আমাদের বুঝতে হবে এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ। এই ঘটনার আগে 2016 সালে আরজি করেরই একজন প্রফেসর ডক্টর গৌতম পাল, তার পচাগলা দেহ পাওয়া গেছিলো তার বাড়ির থেকে, কেস আনসলভড। 2020 সালে আরেকজন মহিলা ডাক্তার ডক্টর পৌলুমি সাহা, কোভিডের সময় তিনি নাকি ঝাঁপ দিয়ে আরজিকর থেকে সুইসাইড করেন, সেটাকে সুইসাইড বলা হয়েছিল কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, সেই কেসও কিন্তু পুলিশ বন্ধ করে দেয়। তারপর 2020তে আরও দুজন ডাক্তার মারা যায় যারাও কিন্তু আরজিকরে কর্মরত ছিল, সেই কেসগুলো অদ্ভুতভাবে আনসলভ। তারপরে এই ঘটনা, আজকে তিলোত্তমার খুন এবং ধর্ষণ যে হয়েছে এটা প্রমাণিত, প্রাতিষ্ঠানিকভাবে পুলিশ প্রশাসন তথ্য লোপাট করেছে এবং দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সিন্ডিকেটের কথা উঠে এসেছে। সেই সিন্ডিকেট তো এখনো পুরোপুরি সাজা পায়নি বা চিহ্নিতকরণ সবার হয়নি,
কলকাতা পুলিশের সিপি আজকে কলকাতা পুলিশের সিপি না থেকে হয়ে গেছেন এসটিএফ এর এডিজি মনিশঙ্কর চট্টোপাধ্যায়। বেশ, আমি উত্তরটা দেব। মনিশঙ্কর তৃণমূলকে উত্তর দিতে হবে এই প্রাতিষ্ঠানিক কোন কেন এবং কেন চট্টোপাধ্যায়। আমি আমি এখানে অগ্রকে থামালাম সময়সীমিকে মনিশঙ্কর চট্টোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূলের কাছে যদি উত্তরটা চান তাহলে এখান থেকে বেশি দূরে না, তৃণমূল ভবন একবার গিয়ে ওখানে থেকে উত্তরটা পেয়ে যাবেন। আজকে আপনাদের কাছে যারা এই মিছিলে হাঁটছে সব অরাজনৈতিক একটা মিছিল হচ্ছে, এতদিন ধরে একটা অরাজনৈতিক আন্দোলন হচ্ছে এবং গণতন্ত্রে মানুষের পার্টিসিপেশনটা যে জরুরি এবং সেইটার যে সত্যি সত্যিকারের ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা আমরা দেখলাম। অন্যদিকে কি দেখতে হবে যে এইগুলো তো হলো, আমরা দেখেছি যে এডুকেশন নিয়ে এত সিবিআই মামলা হয়েছে। আজকে আমি বলছি যে অনুব্রত আজকের দিনেই জামিন পেলেন, বগটুই নিয়ে মামলা হয়েছে সিবিআই, কিছুদিন আগে যাদবপুরের হোস্টেলে যে ছেলেটা মারা গেল, এগুলো কিন্তু সবগুলো অনুব্রত জামিন পেয়েছে মানে ও যে নির্দোষ আমি সেটা বলছি না। আমি বলছি একটা লোককে আমার প্রশ্ন, তারা আজকে পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্ট থেকে করেছে, মামলা করছেন, সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমরাও বিচার চাই, ওরাও বিচার চাই। আপনারা কিভাবে বিচার চাই দেখতে পাচ্ছেন? আমি 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 এখানে কৌস্তভ চট্টোপাধ্যায় কাছে, অব্রো প্লিজ এবার তুমি থামো। আমি বলছি কৌস্তভ, এই ছবিটা আমাদের আজকে দেখতে হতো না? আজকে কল্যাণীর হাসপাতাল থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে 40 জনকে 6 মাসের জন্য বহিষ্কার করছে। তাহলে দুটো বিষয় হতে পারে, এক হচ্ছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ থ্রেট কালচারের বিষয়ে আগে কিছুই জানতো না, সেটা যদি হয় তাহলে তো মারাত্মক। আর দ্বিতীয় সম্ভাবনা হতে পারে সবই জানতো কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। অর্থাৎ রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি হাসপাতালের এটা যদি সার্বিক ছবি হয় কৌস্তভ, যেটা অভিযোগ উঠে আসছে, তাহলে মারাত্মক। এই জঞ্জাল সাফ হবে কিভাবে? জঞ্জাল সাফ হওয়া খুব কঠিন, কারণ এটা চেন সিস্টেমে এই জঞ্জাল চলেছে এবং সেই কারণেই সন্দীপ ঘোষ, যাকে তড়িঘড়ি এখন পুলিশ ডিপার্টমেন্ট সাসপেন্ড, ওই এ ডাক্তার রেজিস্ট্রেশন সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষের, তাকে মুখ্যমন্ত্রীর পুলিশ, পুলিশ মন্ত্রীর পুলিশ 4 দিনে একবার ইন্টারোগেট করতে পারলেন না। তিনি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ইনভেস্টিগেশনে তিনি বিভিন্ন সমাজের ওপর দিকের পুলিশ অফিসারকে দিয়ে কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আচ্ছা, ওসি টালা, তুমি বলো তো ওসি টালার এত বড় ক্ষমতা আছে নাকি? ওসির এত বড় একার এত বড় ক্ষমতা আছে, এখানে ডিসিরা যুক্ত, এসিরা যুক্ত, শুধু ওসি টালাকে অ্যারেস্ট করলো কেন? ডিসি নর্থকে অ্যারেস্ট করছে না? পুলিশ মন্ত্রী অব্দি ইন্টারোগেট করতে হবে, স্বাস্থ্যমন্ত্রী অব্দি ইন্টারোগেট করতে হবে, কে পাঠালো? আচ্ছা, ওখানে বিধায়কদের শ্মশানে কে পাঠালো? বিধায়ক কাউন্সিলারকে শ্মশানে কে পাঠালো? শ্মশানকর্মীর ইন্টারভিউ তুমি দেখো। এর সাথে বিভিন্ন কলেজে সিন্ডিকেট চলছে। এখানে আর জি কর, আমি বলেছি, শুরুতে বলেছি, উই ওয়ান্ট জাস্টিসের উইথ এ তৃণমূল নেই। কেন বলছি নেই? নেই বলছি তার কারণ শুনছি নাকি সিবিআই এর চোখে এখন আছে সন্দীপ ঘনিষ্ঠ, তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা ডাক্তার, সে নাকি সিবিআই এর র্যাডারে আছে এখন। আমার আমার বন্ধু দাদা আইনজীবী তৃণমূলের সমর্থক, তিনি এখানে নাগরিক মিছিল নিয়ে কথা হচ্ছে, উনি চলে গেলেন অনুব্রত মণ্ডলে। আমার মনে পড়ছিল কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স, আমি আমি খোদা বক্স বেশ, আমি এখানে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় কোথায় জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে একটা বিরতির পরে ফিরে আসবো। আমাদের দুর্ভাগ্য এটাই যে রিজবানুর কাণ্ড যখন ঘটেছিল তখন দর্শকদের স্মরণে থাকবে রিজবানুর রহমানের মা বলতেন যে মুঝে ইনসাফ চাহিয়ে, সেদিন থেকে শুরু করে 2007 থেকে শুরু করে আজও 2024 আমাদের বলতে হচ্ছে মুঝে ইনসাফ চাহিয়ে, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ সময় বদলেছে, ছবিটা কি বদলেছে? আজকের এই মিছিল সেইটাই বড়ভাবে সেই প্রশ্নকে সামনে এনে দাঁড় করাচ্ছে। আমি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে একটা পুরনো প্রসঙ্গ দর্শকদের মনে করিয়ে আসবো, দর্শকদেরও স্মরণে থাকবে যখন এই পুরো দুর্নীতি সামনে এসেছিল, অয়নশীলের বিষয়টা সামনে এসেছিল, একেবারে আদালতে গিয়ে ইডির আইনজীবী বলেছিলেন যে সরকারি দপ্তরে এত দুর্নীতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবেন না। তারপর আমরা জয়ন্ততা কল্পনাও করতে পারিনি স্বাস্থ্যক্ষেত্রে এই রকম দুর্নীতির অভিযোগ, থ্রেট কালচার, এই বিষয়গুলো কখনো সামনে আসবে, যার বিরুদ্ধে সাফাই অভিযানে জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা নেমেছেন। বড় প্রশ্ন এটাই জয়ন্তদা, সেই সাফাই হবে তো এবারে? দেখুন, অনেকগুলো প্রশ্ন আছে অভ্র। বেশ কয়েকজনের অপঘাত মৃত্যুর কথা বললো যার কোনো সমাধান হয়নি। আমি শুরু করব যে পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, বারাসাত, মালদা, হাঁসখালি প্রতিটা ক্ষেত্রে একটা করে মৃত্যু এবং তারপরে, বা একটা করে রেপ, মৃত্যু এবং তারপরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। কামদুনি মামলায় আমরা যখন নির্যাতিতার হয়ে দাঁড়িয়েছিলাম এবং তারপরে যে শঙ্খ ঘোষের আহ্বানে যে বিরাট মিছিল আমরা দেখেছিলাম, তখনও কিন্তু এই রকম জনজোয়ার সাধারণ মানুষ নির্বিশেষে বাইরে বেরিয়ে আসা দেখিনি, তাহলে হয়তো আমরা এই অভয়ার মৃত্যুটা আটকাতে পারতাম, বা এই জনজোয়ার হয়তো ভবিষ্যতে আর কোনো অভয়ার মৃত্যু আটকাতে পারবে। এবার তোমাকে বলি যে একটা কিন্তু তদন্তকারী দলের সদিচ্ছার উপর নির্ভর করে অনেক কিছু। আমরা দুর্নীতি দেখছি, দুর্নীতি তুলে আনা দেখছি, এক একজনকে জেলে যেতে দেখছি, কিন্তু
প্রশ্ন উঠছে তারপর কি, তারপর কি হচ্ছে, আর কবে, আর কবে হবে? অর্থাৎ দুর্নীতি সাফাই হচ্ছে তো, দুর্নীতি সাফাই হলে তাহলে কেন একজন জেলে ঢুকছে, বেরিয়ে আসছে, আবার আগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? আমরা কোথাও একটা পরিবর্তন কেন দেখছি না? অর্থাৎ একটা সামগ্রিক পরিবর্তন যা সাধারণ মানুষকে কনফিডেন্স দেবে। এই যে ছবিটা তুমি, আমি বলছি এইটা আপনাকে মানতে হবে, এটা পরিবর্তনের ছবি। কারণ একটা অংশ এই অভিযোগ করে থাকেন যে দুর্নীতির সঙ্গে সাধারণ মানুষ গা সওয়া হয়ে গিয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছেন তারা। এটা কিন্তু একটা প্রতিবাদের ছবি, এটা কিন্তু পরিবর্তনের ছবি নয়, পরিবর্তন চেয়ে প্রতিবাদের ছবি। সেই জন্য আজকে তুমি একজন অশীতিপর বৃদ্ধাকে দেখালে, যিনি চাইছেন একটা পরিবর্তন হোক, সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভ মিটে গিয়ে আবার একটা সুশাসন আসুক। আমরা কিন্তু আলোচনা করছি সুশাসনের দাবিতে, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর যেন এই রকম রাতের পর রাত জাগতে না হয়, আর যেন এই রকম সকলকে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ না করতে হয়। আমরা কিন্তু সেই দিনের অপেক্ষায় রয়েছি, এই নাগরিক সমাজ সেই দিনের অপেক্ষায় রয়েছেন নিঃসন্দেহে। এবং সেই বদল, যে বদল একেবারে জঞ্জাল মুক্ত সমাজ, যেখানে কোনো রকম দুর্নীতি, অন্তত এই ধরনের অভিযোগগুলো তো থাকবে না, এবং এই অভিযোগগুলো এলে সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন প্রশাসন এবং সরকারের তরফে নেওয়া হবে, এটুকুই তো চাওয়া। এখন দেখার বিষয় আগামীকাল থেকেই কর্মবিরতি প্রত্যাহার করে জরুরি পরিষেবায় ফিরছেন, তারপর তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করে সরকার, আমাদের নজর থাকবে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।